একটু বুঝতে হবে। আপনি তো ইংরেজি সাহিত্যের লোক, ইংরেজি সাহিত্যে আমরা প্রায় দুটো শব্দ শুনি, একটা হলো অ্যান্টাগনিস্ট, একটা হলো প্রোটাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কাকে বলে, প্রোটাগনিস্ট কাকে বলে? মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্রকে প্রোটাগনিস্ট বলা হয়, আর যেটি নেতিবাচক চরিত্র সেটিকে অ্যান্টাগনিস্ট। ইংরেজি সাহিত্যে নভেল লেখার জন্য কিছু ক্যারেক্টার আছে যে এই এই ক্যারেক্টারের ভিত্তিতে আমরা বলি এটা একটা সফল উপন্যাস। যেমন একটা ক্যারেক্টার থাকবে, সাব ক্যারেক্টার থাকবে, এভাবে কী কী থাকতে হয় যেটার ভিত্তিতে বলবো এটা সফল একটা নভেল? চরিত্র, প্লট যেটাকে বলা হয়, কাহিনী বিন্যাস এবং একটি বার্তা বা মেসেজ থাকবে। তিনটে নাম বলো তো জেলা প্রশাসকের। জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, ওই জন্য আমি জিজ্ঞেস। এটা কোনো নোটে পাইছো নাকি? ওই নোটটা ফেলে দিও জলের মধ্যে, ঠিক আছে? ওই যে নোটে ওটা আছে ওই নোটটা জলে চুবায় বেরো, তাছাড়া তো ব্রেন থেকে যাবে না, নাহলে ফেল। চুবাইলে তখন বুঝতে পারবে যে এই জন্য আমি চুবাইছিলাম, ওখানে ভুল আছে। জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর বলা যাবে না, শুধু কালেক্টর, কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মায়া ছড়ায়।